মাই আনাদার ভিডিও। আমি মধুবিতা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে কি ব্লগ আসতে চলেছে। সো আজকে আমি রেডি হয়ে আছি, এখন সালোয়ার কামিজ পরে আছি। আমি একটা বান্ধবীর বাড়ি যাব, ওখান থেকে রেডি হয়ে আমরা যাব। সো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন। কাল দোল উৎসব, সেই জন্য আজকে চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে চাঁদটাকে। আমি বললাম তুই সত্যি আসবি, তুই কি দেখতে যাচ্ছিলি? আমি চা খাচ্ছি না। সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, চলো ওখানে গিয়ে দেখা যাক। আর আজকে প্রচুর ভিড় ডুমজুড়ে, কারণ কালকে দোল উৎসব। আজকে থেকেই স্টার্টিং সব কিছু, আজকে থেকে না আরও আগে থেকে স্টার্টিং হয়ে গেছে, আজকে থেকে আরও স্টার্টিংটা, যেহেতু কালকে দোল উৎসব। আর এত ডুমজুড়ে ভিড়, প্রচুর ভিড়, একটা লেভেলের ভিড় ছিল ডুমজুড়ে। কি নাইস লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ডুমজুড় বল খেলার মাঠটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর লাগছে। আর প্রচুর লোকের ভিড় এখানে, সবাই দোল উৎসব যেটাকে ন্যাড়া পোড়া বলে তাই দেখতে এসছে, বিশাল ভিড়। আর সবাই সবাই হোলি খেলতে, রং খেলতেই ব্যস্ত আছে, যেহেতু আমাদের এখানে আগে থাকতে স্টার্ট হয়ে যায় ন্যাড়া পোড়া। লম্বে করলে আমি তো আমার ব্লগে দিতে পারবো। এটা লম্বাই করা যাবে।
আগুনে রাগুনে মন প্রেমের কথা বল নাগরাজ তো না দেখো আমি বলছি একটুকুনি দেবো আমি কিন্তু না তোমাকে দেবো আমি এই হাতে দেবো আমি হাতে তোমাকে মাখাবো না আমি ওরকম ছেলে নয় যে তোমাকে আচ্ছা দাঁড়াও আমি আই এটা ধর এটা ধর কতটা লাগাই দেখবো এটা ধর ভিডিওটা কর আমার আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল সামনেই টেনে এসে দাঁড়িয়ে পড়ে যাবো আমার বোনকে বেশ রঙিল রঙিল লাগছে বনুগো আরে দিনই মায়ের এটা মায়ের মায়ের মা এদিকে আয় ছেলেগুলো লাগিয়ে দেবে গায়ে এই দেখো একটু লাগাও বোন তো আমার হাত থেকে নেবে না এটা কে বলতো চোখে দিয়েছ চোখে দিয়েছি চোখে দিয়েছো তো এবার চোখে দাঁতটা দেখি ভালো হয়েছে এ দু বন্ধু একই উঠে যাচ্ছে ওর মুখে উঠে যাচ্ছে ওর মুখে উঠে যাচ্ছে বা দিয়ে কি লাভ মুসি হবে যেখানে প্লিজ বাস এই ঢুলিটাকে আমাকে ধরিয়ে দিয়েছে এই মেয়েটা নে চল
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই আমিও বাড়ি চলে যাব। সো আজকে খুব খুব মজা করলাম, ফার্স্ট টাইম আমি এরকম এলাম আমাদের বাড়ির সামনে, অথচ আমি কোনোবারে আসতে পারি না। এবারে ও বললো বলে ওর সাথে এলাম, তো খুবই মজা হতো। সো এখান থেকে সোজা ওদের বাড়িতে যাব, কেউ টেস্টটা চেঞ্জ করে আমরা বাড়ি যাবো। আর এখন প্রায় 10টা, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে। এই সব বন্ধুরা থাকলে আর কিছু চাই না। চ কারোর ভাই দেখতে হবে না, আসছি ম্যাডাম, টাটা। তাড়াতাড়ি ফেমাস হয় বুঝতে পারলি, ওই জন্যই তোরটা আগে তুলছি। নেই এইটা হচ্ছে প্রিয়াঙ্কা করবে ভবিষ্যতে। হ্যাঁ, যদি ম্যাক্সি বড়া বৌদিকে দেখে আমাদের ফেমাস হয়। না ম্যাক্সি বড়া বৌদি নয়, এটা আইব্রো দিদি। कौन है ये लोग, कहाँ से आते हैं? चल साला कुत्ता। সো ফাইনালি আমি এখন বাড়ি এসে গেছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।